রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের স্থানান্তরের বিল পাশ হলেও অনিশ্চয়তা কাটেনি ঋষি সোনাকের। আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনাটি সর্বোচ্চ আদালত খারিজ করে দিলেও দমে যাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক। আশ্রয় প্রার্থীদের আফ্রিকার দেশটিতে পাঠাতে নতুন বিল নিয়ে সংসদে গেছেন তিনি। নিজ দলের রক্ষণশীল আইন প্রণেতাদেরও বাধার মুখে পড়েও শেষ পর্যন্ত হাউস অফ কমন্সে পাশ হয়েছে বিলটি, কিন্তু তাতেও কাটেনি অনিশ্চয়তা। সোনাকের ফ্ল্যাগশিপ প্রকল্পটিকে আলোর মুখ দেখাতে হলে কাটাতে হবে আরও কিছু বাধা। গত সপ্তাহে ঘণ্টার পর ঘণ্টা বিতর্কের পর যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অব কমন্সে পাশ হয়েছে সরকারের আনা সেফটি অফ রুয়ান্ডা বিল। বিলের পক্ষে ভোট পড়েছে 322টি, আর 11 জন ডানপন্থী আইন প্রণেতাদের বিদ্রোহের পরও বিলের বিপক্ষে ভোট পড়েছে 276টি। এই বিলটির মূল উদ্দেশ্য হল ইউকে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সরকারের নীতি বাস্তবায়ন করা, কারণ দেশটির সর্বোচ্চ আদালত গত নভেম্বরের আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর নীতিকে বেআইনি ঘোষণা করেছিল। বিলটি এখন পার্লামেন্টের অনির্বাচিত উচ্চকক্ষের হাউস অব লর্ডসের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রশ্ন হলো, যেখানে সুনাকের সংখ্যাগরিষ্ঠতার কোনো বিষয় নেই, উচ্চকক্ষ বিলটির বিরোধিতা করতে পারে কিনা? কারণ সমালোচকরা বলছেন যে এই বিলটি পাশ হলে ব্রিটেনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে, লর্ডস বিলটি সংশোধনের চেষ্টা করতে পারে। এর মানে হলো পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটি সিদ্ধান্ত আসা, যুক্তরাজ্যের পার্লামেন্টকে এটি পিং পং নামে পরিচিত হিসাবে বলা হচ্ছে। সাধারণত উচ্চকক্ষের সহকর্মীরা নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ইচ্ছার বিপক্ষে দাঁড়ায় না। সেলিসবারি ডক্ট্রিন অনুসারে সরকারের দলের নির্বাচনী ইস্তেহার উল্লেখ করা কোনো পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিতে চান না উচ্চকক্ষ। কিন্তু রুয়ান্ডা প্রকল্পটি রক্ষণশীলদের 2019 সালের নির্বাচনী ইস্তেহারের অন্তর্ভুক্ত ছিল না, ফলে বিলটি পাশের ক্ষেত্রে বিরোধিতা করতে বা আপত্তি জানাতে কোনো বাধা নেই উচ্চকক্ষের প্রতিনিধিদের। এমন পরিস্থিতিতে আইনটি 1 বছর পিছিয়ে যাবে, যার অর্থ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এটি পাশ করার আর কোনো সুযোগ থাকবে না সুনাক সরকারের হাতে। হাউস অব কমন্সের একটি কমিটি আন্তর্জাতিক চুক্তিগুলো যাচাই করে জানিয়েছে, ব্রিটিশ সরকার এবং রুয়ান্ডার চুক্তিটি অনুমোদন দেওয়া উচিত নয়, কেননা এটি নিয়ে আদালতে নানানভাবে বারবার কিন্তু এই বিলটি বাতিল হয়েছে। একই সাথে কমিটি জানিয়েছে, আশ্রয় প্রার্থীদের যদি নিজ দেশে ফেরত পাঠানো হয় সেক্ষেত্রে তারা সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও চুক্তিটিতে আশ্রয় প্রার্থীদের জন্য যথাযথ সুরক্ষার অভাব রয়েছে বলেও দাবি করেছেন তারা। এদিকে বিলটি নিয়ে আইনি প্রতিবন্ধকতা কি আছে তা নিয়েও চলছে কাজ। তারা বলছেন, এই বিলটির যে আইনি প্রতিবন্ধকতা এর মধ্যে পার করেছে, তারপরও নতুন করে আর কি কি বাধা আসতে পারে। সুনাক বিলটিকে ব্রিটেনের সবচেয়ে প্রস্তাবিত কঠিন অভিবাসন আইন হিসেবে অভিহিত করেছেন, তবে ডানপন্থী সমালোচকেরা এটা মানতে নারাজ। তারা বলছেন, আইনটিতে ফাঁক ফোকর রয়েছে যার সাহায্যে আশ্রয় প্রার্থীরা তাদের ডিপোর্টেশন আটকে দিতে পারে। ইউরোপীয় মানবাধিকার আদালত ECHR জানিয়েছে, তার 19তম বিধি অনুসারে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা জারি করে রুয়ান্ডায় অভিবাসী স্থানান্তরে যুক্তরাজ্যের প্রথম ফ্লাইটটি বন্ধ করে দিয়েছিলেন তারা, তাই নতুন করে আবারও আইনের বাধা আসতে পারে। তবে সুনাক বলেছে, এই বিলটি পাশ হলে কোনো আশ্রয় প্রার্থী আদালতে আপিলের মাধ্যমে ডিপোর্ট ঠেকাতে পারবেন এবং এটি দুর্লভ একটি ঘটনা হবে। কিন্তু আইনি বিশ্লেষকরা বিষয়টি নিয়ে কিন্তু উল্টো যুক্তি দিয়েছেন। তারা বলেছেন, এই বিলটি নিজেই যুক্তরাজ্যের আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, ফলে আলাদা আপিলের অনুমতি পেতে পারে আশ্রয় প্রার্থীরা। শুধু তাই নয়, আন্তর্জাতিক আইনের অধীনে ইউরোপীয় মানবাধিকার আদালতের সিদ্ধান্ত মেনে নিতে ব্রিটেনের বাধ্যবাধকতা রয়েছে বলেও জানিয়েছেন তারা। তাই এই বিলটি নিয়ে সামনে আরও বেশি চর্চা হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।